হ্যালো বন্ধুরা, আমি ঋতব্রত। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই খেলমিনিয়াক্স বাংলার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা করতে বসেছি ওটায় আইএসএলে ইস্টবেঙ্গলের খেলার কতটুকু চান্স আছে সেটা নিয়ে একটা তোমাদের সঙ্গে ডিটেলড আলোচনা করব। কারণ কিছু সিদ্ধান্ত আইএসএল জানিয়ে দিয়েছে যেগুলো তোমরা সকলেই জেনে গেছো, সেইগুলোর ব্যাপারে কিছু আলোচনা করবো। আর সেই সিদ্ধান্তগুলো যে নিয়েছে তার বেসিসে ইস্টবেঙ্গলের আর আইএসএল খেলার কোনো চান্স থাকলো কি না সেই নিয়ে কিছু কথা হবে। তা বাদে যেটা তোমরা জানো যে ইউসিএলের সপ্তাহ এটা, যে ইউসিএল এর বাকি অংশটুকু রয়েছে সেটা এই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে, প্রথমেই শেষ 16 খেলাগুলো হবে। তো সেখান থেকে একটা খেলা তোমাদের জন্য মানে প্রেডিকশন করব, অ্যানালিসিস করব যে কি হতে পারে, টিমগুলো স্ট্র্যাটেজি কি হতে পারে, এই সমস্ত কিছু। আর তা বাদে সামান্য কিছু ইন্ডিয়ান ফুটবলের আপডেটও দেওয়ার চেষ্টা করব। এটুকুই। তা আমাদের লাস্ট যে ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলোতে মোটামুটি আমরা ভালোই রেসপন্স পেয়েছি, শুধু আর একটু এনগেজমেন্ট তোমরা যদি বাড়াও তাহলে আমাদের ভালো লাগবে, ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ পাবো। কমেন্ট করে তোমরা জানিও আমাদের ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ব্যাপারে। অলরেডি তোমরা জানাচ্ছ যে কমেন্ট করে আমাদের কী করা উচিত কী করা উচিত না, বাকি সমস্ত আমাদের ক্রিকেটের ভিডিওগুলোর ব্যাপারে বা আমি যে ইন্টারন্যাশনাল ফুটবলগুলো কভার করছি সেখানে তোমরা আর কী কী দেখতে পছন্দ করবে সেইগুলোর ব্যাপারেও যদি তোমরা কমেন্ট করে মতামত নিজেদের প্রকাশ করো তাহলে আমাদের ভালো লাগবে। তো হ্যাঁ, আজকে ইন্ট্রোটা এইটুকুই রাখছি। তো এবার মেন নিউজে আসা যাক, আর শুরুতেই চোখ রাখা যাক ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা কতটা রইল সেই ব্যাপারে। তো বন্ধুরা, এর মধ্যেই তোমরা জানতে পেরে গেছো যে ইন্ডেমনিটি বন্ডে সাইন করে ইস্টবেঙ্গল 7 যে প্লেয়ার আছেন যাদের সঙ্গে এখন ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে, কোয়েস ইস্টবেঙ্গল থাকাকালীন যে চুক্তিটা হয়েছিল, যে চুক্তিটা কন্টিনিউ হচ্ছে, তাদেরকে ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে সেই মাইনেতেই যেটা কোয়েস ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হওয়ার সময় আলোচনা করে ঠিক হয়েছিল প্লেয়ারদের জন্য, সেই মাইনেতেই রেখে দেওয়া হচ্ছে তাদেরকে। এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে মাইনেটা কিছুটা কমানোর চেষ্টা করা হয়েছিল প্যান্ডেমিক বা অন্যান্য যাবতীয় ক্রাইসিসের জন্যে, স্পন্সর এই মুহূর্তে শিওর না হওয়ার জন্য সেগুলো সম্ভব হয়নি। কারণ পুরনো যে ইনভেস্টার আছে তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সে ইন্ডেমনিটি বন্ড বলে যে সেই চুক্তিতেই তাদেরকে রাখতে হবে, তো সেটাই হয়েছে। তো অনেকের প্রশ্ন আছে যে 7 প্লেয়ারকেই কেন রাখা হলো, বাকিদের সঙ্গে নেগোসিয়েশনে এসে মানে দুই পক্ষ ইস্টবেঙ্গল আর সেই প্লেয়াররা নেগোসিয়েশনে এসে চুক্তি ভঙ্গ করে দিয়েছেন তারা দুই পক্ষের মধ্যে থেকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে। কিন্তু এই যে 7 প্লেয়ার রয়েছেন যেমন পিন্টু মাহাতো, সামাদ আলী মল্লিক, যাকে ইস্টবেঙ্গল রাখতে মরিয়া ছিল কিন্তু টাকাটা কম দিতে চাইছিল, তার সঙ্গে সঙ্গে আমরা মৈথাং হকিফ, তারপর অভিষেক আম্বেদকর, এরকম প্লেয়ার যারা আছেন তাদেরকে ইস্টবেঙ্গল এখন রেখে দিচ্ছে। তারা চুক্তিটা মানে চালিয়ে যেতে চেয়েছিল, তারা মাঝপথে বেরিয়ে যেতে চায়নি, আর সেই জন্য সেই টাকাতেই তারা রয়েছে। তো এর মধ্যে শোনা যাচ্ছে নাকি পিন্টু মাহাতো আইএসএলে খেলতে চায় সেই, কিন্তু ইস্টবেঙ্গল পিন্টু মাহাতোকে ছাড়তে চাইছে না, এনওসি দিচ্ছে না, এইরকম হাজারটা জল্পনা রয়েছে। তো আজকে সেই সমস্ত জল্পনাগুলো আমাদের মেন আলোচনার বিষয়বস্তু নেই এই ভিডিওটার। আজকে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার কতটা চান্স আছে সেই নিয়ে। আর এখনও অবধি সত্যি কথা বলতে গেলে আইএসএলে খেলা ইস্টবেঙ্গলের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ স্পন্সরের একটা সামান্যতম গ্লিমসও আমরা পাইনি। ইস্টবেঙ্গল সমর্থকরা একেবারেই মানে এই ব্যাপারটা নিয়ে আশাহত হয়েছেন যে কোনোভাবে, আর এদিকে তাদের সচিবের পক্ষ থেকে এমন কিছু মন্তব্য করা হয়েছে যেগুলো হয়তো সমর্থকদের জন্য খুব একটা সমর্থকদের কাছে খুব একটা এটা তারা আশা করে থাকেননি যে এইরকম টাইপের মন্তব্য একজন সচিব করবেন ক্লাব সমর্থকদের নিয়ে। তো তারপরেও এখান থেকে এখনও 30 কোটি টাকা যদি আর 4-5 দিনের মধ্যে জোগাড় করা হয় কিন্তু ইস্টবেঙ্গল সেরেন, তাহলে এখনও আইএসএল খেলতে পারবে, কিন্তু সেইটা বলতে গেলে কার্যত অসম্ভব। যদিও 10-12 কোটি টাকা যদি জোগাড় করা যায় তাহলে আই লিগে খেলতে পারে ইস্টবেঙ্গল। আর এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার যেটা, পার্থ জিন্দাল বেঙ্গালুরু এফসির মালিক, তিনি ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি চাইছে না যে নতুন কোনো দল আইএসএলে খেলুক। সেটা কেন সেটার কথা আমি পরে আসছি। তার আগে তোমাদের আমি জানিয়ে নিই যে FSDL-এর যে কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি তার থেকে আন্দাজ করা যাচ্ছে যে ইস্টবেঙ্গলকে তারা হিসেবের বাইরে রেখেই আইএসএল শুরু করার যাবতীয় প্রসিডিংসের কথা ভাবছেন। এর মধ্যেই তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা করে দিয়েছেন আইএসএলের জন্যে। সেই প্রসিডিওর অনুযায়ী 7 আগস্ট
অগস্টের মধ্যে ভেনু ফাইনাল হবে। এখনও অবধি ভেনু হওয়ার চান্স বেশি কেরালা আর গোয়ার, কারণ ওই দুটো রাজ্যে তুলনামূলকভাবে করোনার পরিস্থিতি বাকি দেশের মানে বাকি রাজ্যগুলো দেশের বাকি রাজ্যগুলোর তুলনায় একটু একটু কম, যদিও এখন নতুন করে ওখানে সংক্রমণ বাড়ছে এরকম দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে ISL পিছোতেও পারে মানে একবার ডেট ঠিক হওয়ার পর, কিন্তু আপাতত ওই দুটো ভেনুর হওয়ার চান্স বেশি। তা বাদে 10ই আগস্টের মধ্যে জার্সির রং ফাইনাল করে পাঠাতে হবে FSDL এর কাছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে। তারপর 14ই আগস্ট একটা মেডিকেল গাইডলাইন্স আসবে, তার রূপরেখাটা পুরো পরিষ্কার হবে। 24ই আগস্টের মধ্যে নতুন জার্সির ডিজাইন পাঠাতে হবে প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে, FSDL এর কাছে। তারপর 31ই আগস্টের মধ্যে মনে করা হচ্ছে যে সূচি পুরোপুরি প্রকাশিত হয়ে যাবে। তারপর পয়লা অক্টোবর থেকে মানে ট্রেনিং করার মানে প্রি সিজন করার অনুমতি পাবে প্রত্যেকটা দল। আর 10ই অক্টোবরের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রি সিজন শুরু করতে হবে, এবং মনে করা হচ্ছে যে 20 থেকে 23শে নভেম্বরের মধ্যে যে কোনো একটা টাইমে ISL শুরু হতে পারে। এখনও অবধি যা পরিস্থিতি, আইপিএল শেষ হবে 10ই নভেম্বর, এবং তারপর থেকেই ISL-এর প্রচারের পুরো উদ্যোগে নামবে FSDL পুরোপুরিভাবে। তো এখনও অবধি এইটুকুই খবর আছে ISL-কে নিয়ে। আর ইস্টবেঙ্গলের সেখানে খেলার চান্স কম, কারণ কয়েকদিন আগে একটা ভিডিও কনফারেন্সে এসে FSDL জানিয়ে দিয়েছিল যে এবার থেকে যে ভেনুই ঠিক হোক না কেন হোটেল তারা ঠিক করবেন, সমস্ত ব্যবস্থা মানে জীবাণু মুক্ত করার সমস্ত ব্যবস্থা করা, হোটেল কোনটা সুবিধার হবে সেটা FSDL ঠিক করবে, ফ্র্যাঞ্চাইজিরা শুধু ভাড়া দেবে। তো এখানে ফ্র্যাঞ্চাইজিরা সেক্ষেত্রে দরদাম করার চান্স পাবে না প্রত্যেকটা হোটেলের সঙ্গে নেগোসিয়েট করে। তো সেক্ষেত্রে যদি ইস্টবেঙ্গলকে নেওয়া হয় তাহলে দুটো ম্যাচ আরও এক্সট্রা খেলতে হবে। সেই জন্য এই বছর কোনো ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরু বাদে চাইছে না যে নতুন করে ইস্টবেঙ্গলকে ঢোকানো হোক। শুধুমাত্র বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দাল তিনি চাইছেন যে ইস্টবেঙ্গল আসুক, কারণ তিনি জানেন যে ইস্টবেঙ্গল মোহনবাগান এদের মতো বড় ক্লাবের বিরুদ্ধে বেঙ্গালুরুর খেলা মানে সেখানটা সেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইয়ে, আলটিমেটলি তাতে ভারতীয় ফুটবলের উপকার হবে এটা তিনি মনে করেন। তো তিনি বাদে আর কেউই এই ব্যাপারটা নিয়ে সহমত না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পরিস্থিতির দিকে আমরা দেখি তাহলে সারপ্রাইজিং কিছু না ঘটলে ইস্টবেঙ্গলের ISL খেলা হয়তো হচ্ছে না। তো ইন্ডিয়ান ফুটবল আর ISL আর ইস্টবেঙ্গল নিয়ে এটুকুই ছিল আপডেট। এবার আমরা যাব ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে। তো বন্ধুরা, চলতি ফুটবল মরশুমের একদম শেষ ভাগ এসে গেছে, চ্যাম্পিয়ন্স লিগ দরজায় কড়া নাড়ছে, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, এবং শুরু হওয়া মাত্র মানে পরপর গেম আসতে থাকবে, আর সঙ্গে সঙ্গে চলবে ইউরোপা লিগও। তো ইউরোপা লিগের ওপর কেউ খুব একটা কনসেন্ট্রেট করে না, আমরাও করবো না, চ্যাম্পিয়ন্স লিগই আমাদের মেইন আলোচনার বিষয় হবে। এবং সেখানে প্রথম দিন মানে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে 7 তারিখ রাত্রিবেলা, টেকনিক্যালি আমাদের কাছে 8 তারিখ হয়ে যাচ্ছে কারণ 12টার পর থেকে খেলা, তো তবু 7 তারিখই ধরছি। তো 7 তারিখ রাত্রিবেলা প্রথম দুটো খেলা রয়েছে, জুভেন্টাস ভার্সেস লিওন এবং রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি। তো ওখানে রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটি খেলাটায় ম্যান সিটি 2-1 গোলে এগিয়ে রয়েছে, অ্যাওয়ে গোল রয়েছে দুটো, কতটা বড় অ্যাডভান্টেজ বুঝতেই পারছ। আর জুভেন্টাস আর যে লিওনের খেলাটা রয়েছে ওখানে জুভেন্টাস 1-0 গোলে পিছিয়ে রয়েছে, এবং সম্ভবত যে জঘন্য ফর্মে তারা রয়েছে, টাটা, চ্যাম্পিয়ন্স লিগ শেষ চলতেই শেষ হতে চলেছে। সে যতই রোনাল্ডো থাকুক, যতই ডেবেলে থাকুক, আমার মনে হয় না আর ওরা ফার্দার কোনো এগিয়ে যেতে পারে কারণ ওদের সাম্প্রতিক ফর্ম। তো যাই হোক, তো আজকে সেই দুটো ম্যাচ নিয়ে আমরা কথা বলবো না, আজকে আমরা কথা বলবো হচ্ছে বার্সেলোনা ভার্সেস নাপোলি ম্যাচটা নিয়ে, সেটা সেকেন্ড দিন রয়েছে। আর সেদিন রয়েছে বায়ার্ন ভার্সেস চেলসি ম্যাচটা, বায়ার্ন মিউনিখ ভার্সেস চেলসি, ওই ম্যাচটা নিয়ে আর কিছু বলার নেই। চেলসি FA কাপ ফাইনাল খেলতে গিয়ে অর্ধেক টিম হসপিটালে চলে গেছে, বায়ার্ন মিউনিখ দুর্ধর্ষ ফর্মে ছিল লিগে, তো কোনো আশাই রাখা উচিত না, একটা স্লাইট যদি আশা থাকতো, যদি একটু গোল ডিফারেন্সটা কম থাকতো, কিন্তু 3-0 গোল এই মুহূর্তে এই ভাঙাচোড়া চেলসির পক্ষে ওভারকাম করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আমার মনে হচ্ছে চেলসির মরশুম এখানেই শেষ হচ্ছে, বায়ার্ন ফার্দার যাচ্ছে। তো যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাপোলি ভার্সেস বার্সেলোনা, সেকেন্ড দিন সেই ম্যাচটা আছে। তো ওখানে ওই ম্যাচটায় আসার আগে প্রথমে নাপোলির কথায় আসি। সিজনের শুরুটা নাপোলির ভালো হয়নি, কোচ বদল, আরও হাজারটা
প্রবলেম ছিল তাদের, তারপর গ্যানেরো গ্যাটুসো এলো, ইটালিয়ান লেজেন্ড ডিফেন্সিভ মিডফিল্ডার, তো সে আসার পর থেকে তিনিও প্রথমে দলটাকে ভালোভাবে ধরতে পারেননি, দলের প্রবলেম কোথায় খুঁজে বার করতে পারেননি, বেশ কয়েকটা ম্যাচ হেরেছিলেন, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে একটা প্যাটার্নে খেলা শুরু করলো নাপোলি, এবং তারপর থেকে আস্তে আস্তে জিততে শুরু করলো নাপোলি। প্রথমে লিগে জুভেন্টাসকে হারিয়েছিল 2-1 গোলে, রোনাল্ডো 1 গোল করেছিল একদম শেষ দিকে, আর পুরো ম্যাচ 2-0 গোলে কেটেছিল, একদম শেষ দিকে গিয়ে রোনাল্ডো গোল করেছিল। তারপর কোপা ইটালিয়া জিতলো ওরা, সেখানে একে একে হারালো ইন্টার মিলান এবং জুভেন্টাসকে আবার, আর জুভেন্টাসকে রীতিমতো ডমিনেট করে হারালো, এবং তারপর একদম মৌসুমটা শেষ করলো ওরা। হয়তো কোয়ালিফাই করতে পারলো না ইউরোপিয়ান কম্পিটিশনগুলোর জন্যে, শেষ দিকে এসি মিলান এত দুর্দান্ত ফর্মে এসে গেছে ইব্রাহিমোভিচ আসার পর থেকে, যে টেক ওভার করে গেল নাপোলিকে, নাপোলি দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও মাঝে কিছু ম্যাচ হারায়। তো আলটিমেটলি ওরা মৌসুমটা শেষ করলো কীভাবে, একটা হাই নোটে, লাৎজিও টপ ফোরে থাকা একটা টিম তাদেরকে 3-1 গোলে হারিয়ে, তো এটা একটা বিশাল কনফিডেন্স দেবে। তো এটা গেল যে মেন্টাল দিকটার কথায়, যে একটা কনফিডেন্ট নিয়ে নামবে, একটা ট্রফি জিতেছে সদ্য, ম্যাচ মানে লিগ সিজন শেষ করেছে জিতে, আর তারপর দেখিয়ে জিতে। তো এদের এবার টেকনিক্যাল অ্যানালিসিসের দিকটায় আসি, যে নাপোলি কীরকমভাবে বার্সেলোনার এগেনস্টে খেলতে পারে। নাপোলি মেনলি খেলে 4-3-3 ফর্ম্যাটে, আর ওখানে ওদের দুটো নাম্বার 8 মিডফিল্ডার যারা থাকে তারা হচ্ছে জিওনস্কি আর ফাবিয়ান রুইস, এই দুজন এমনিতে নিজেদের জায়গা ছেড়ে সরে না, ওরা মেনটেন করে নিজেদের শেপ এই নাম্বার 8 দুটোকে কম্প্যাক্ট রেখে, একই জায়গায় রেখে। কিন্তু নাপোলির একটা বিশেষত্ব আছে, যে ওদের উইং ব্যাক যারা আছে তারা হোয়াইট উইংয়ের দিকে বেশি ওপরে না উঠে তারা ভেতরে ইনসাইড কাট করে, এবং এই ইনসাইড কাট করে যখন উইং ব্যাকরা, তখন নাপোলির যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে তখন এই দুজন নম্বর 8 আছে, জেলেনস্কি আর ফাবিয়ান রুইস, এরা তখন সামনে এগিয়ে আরও স্ট্রাইকারদের মানে ফরওয়ার্ডদের বল সাপ্লাই দিতে পারে, এবং সেখান থেকে নাপোলির অ্যাটাক তৈরি হয়। এই টিমটাকে দেখতে এমনিতে ডিফেন্সিভ হলেও একদমই ডিফেন্সিভ নয়, কিছু ক্যালকুলেটেড রিস্ক তারা নেয়। ওখানে এই মুহূর্তে ইউরোপের সেরা ডিফেন্ডার কুলিবালি রয়েছে, তা তোমরা যদি রেগুলার ফলো করে থাকো নাপোলিকে তাহলে তোমরা জানবে যে ও মাঝে মাঝে ডিফেন্স লাইন ব্রেক করে এসে মাঝ মাঠে ট্যাকেল করে, তো এটা একটা বার্সেলোনার কাছে অপরচুনিটি হতে পারে, যে ওই ট্যাকেলে কোনো মিস হলে বা ওখানে কোনো কানেকশন ঠিকঠাক না হলে ওখান থেকে একটা বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পাওয়া, যেটা মেসি এখন কনভার্ট করার রীতিমতো নিজের অভ্যাসে পরিণত করে ফেলেছে, বা ওখানে মিস করলে সুয়ারেজ সুযোগ সন্ধানী স্ট্রাইকার পেছনে রয়েছে, একজন ডিফেন্ডারের পক্ষে সবসময় ওকে সামলানো সম্ভব হয় না, আর কুলিবালি সেখানে মাইনাসে বেরিয়ে যাচ্ছে, তো একজন ডিফেন্ডার ওকে কতটা রাখতে পারবে যেই খেলুক না কেন কুলিবালির সঙ্গে, তো সেটা একটা বার্সেলোনার কাছে একটা অ্যাডভান্টেজ হতে পারে। কিন্তু বার্সেলোনার এগেনস্টে যেটা যাবে সেটা হচ্ছে বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম, লিগ বার্সেলোনাকে হারতে হয়েছে, যেটা এক সময় বার্সেলোনা এল ক্লাসিকো হেরেও মোটামুটি 2 পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদের থেকে, বলতে গেলে নিজেদের হাতে ছিল লিগটা, বার্সেলোনা নিজে খেলে মানে নিজে বাজে খেলে লিগটাকে খুইয়েছে, যেটা বলতে সোজা কথা বলতে গেলে। আর তার চেয়েও বড়ো কথা, বার্সেলোনার হাতে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার এই ম্যাচটার জন্য থাকছে না, সেটা হচ্ছে সার্জিও বুসকেটস এবং আর্তুরো ভিদাল। আর্তুরো ভিদাল যাকে অনেকে বলে বার্সেলোনা স্পেশালি কিনেছিল চ্যাম্পিয়ন্স লিগে, যে কিলিং মেন্টালিটিটা ওরা মিস করে সেইটা প্রোভাইড করার জন্যে, তো তার না থাকাটা একটা বড়সড় একটা চিন্তার ব্যাপার। বুসকেটস সাসপেন্ড, ও থাকছে না, তো আমার মতে এখানে হয়তো বার্সেলোনা 4-3-3 যাবে, সামনে মেসি সুয়ারেজ গ্রিন্সম্যান, এই তিন ফর্ম্যাট যেটা সবচেয়ে তাদের অভিজ্ঞ সবচেয়ে ভালো যে ফর্মেশনটা দ্বারা দাঁড়াতে পারে, এবং মাঝ মাঠে আমার মনে হয় থাকবে ফ্র্যাঙ্কি ডিজং, সার্জিও রবার্তো, এবং যেহেতু বুসকেটস সাসপেন্ড আছে আমার মতে ওর জায়গায় ইভান রাকিতিচকে খেলাতে পারে। এবার হ্যাঁ, রাকিতিচ ওর মতো বুসকেটের মতো অতটা মানে বুসকেটস যতটা কাজ করে, প্রেস করে পেছন থেকে মিডফিল্ডারদের পাস করার সময়, যেখান থেকে পাস ভুল করে ওরা, সেটা হয়তো করতে পারেনি, কিন্তু রাকিতিচের একটা এক্সপিরিয়েন্স দিয়ে ওকে ছাড়া এই মুহূর্তে আমার মনে হয় প্রথমেই রিকি পুইজ, যাকে একটা হাইপ করা হচ্ছে এই মুহূর্তে হাইপ করার মতনই প্লেয়ার, তাকে আমার মনে হয় না এরকম স্টার্ট করানো হবে সেই
সেই জায়গা থেকে মিডফিল্ডেই হোক বা ফরওয়ার্ডেই হোক কোনো জায়গাতেই আনসু ফাটিকেও আমার মনে হয় না এইরকম একটা খেলার জন্য প্রথম থেকেই নামানো হবে। আর তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার মতে সার্জিও রবার্টসের যেটা মানে সুবিধা আছে, ও চেস করতে পারে, আর সেখানে ওদের উইং ব্যাক, আমি এক্সাম্পল দেখার জন্য নাপোলির মারিও রুইকে ধরে নিচ্ছি, ও ভেতরে যখন ঢুকে আসছে তখন ওকে প্রেস করে সার্জিও রবার্টস ক্রমাগত দৌড়ে ওইখানটা থেকে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেখান থেকে নাপোলি বল লুজ করতে পারে, আর লুজ বল মেসি সুয়ারেজ বা গ্রিজম্যান যে কারোর পায়ে পড়লে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটা আমার মনে হয় বার্সেলোনার অ্যাপ্রোচ হওয়া উচিত। এবার জানি না আলটিমেটলি ওরা কীরকমভাবে নিচ্ছে খেলাটাকে, কোচের নিশ্চয়ই কোনো থিঙ্কিং রয়েছে, এতদিন তারা টাইম পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্যে, সিরিয়া সবে শেষ হয়েছে, তো নাপোলি প্রিপারেশন টাইম আলাদা করে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য খুব একটা পাবে না, কিন্তু বার্সেলোনা সেটা পেয়েছে, প্লেয়াররা ফ্রেশ হয়ে তরতাজা হয়ে ফিরেছে, এটা একটা বার্সেলোনার পক্ষে অ্যাডভান্টেজ। তারা নাপোলির খেলাগুলো আলাদা করে দেখতেও পেয়েছে, ওরা কীরকমভাবে খেলছে সেটাও বুঝতে পেরেছে, কিন্তু তা সত্ত্বেও এটা ক্লোজ গেম আমার হয় মনে হচ্ছে, শুধুমাত্র সাম্প্রতিক ফর্মের ওপর ভিত্তি করে আমি এই কথাটা বলছি, কারণ এই মৌসুমে বার্সা একেবারেই ভালো ফর্মে ছিল না। যেহেতু এই গেমটা আমি 50-50 বলতাম না, বার্সাকে এখানে একটা পিছিয়েই রাখতাম, কিন্তু আমি বার্সাকে পিছিয়ে রাখতে পারছি না, তার একটাই কারণ হচ্ছে লিওনেল মেসি। যে কোনো স্ট্র্যাটেজি হোক না কেন, মেসি যদি খেলে তাহলে, যদি ঠিকঠাক মতো রিদেমটা মেসি পেয়ে যায় তাহলে কারোর ক্ষমতা নেই আটকানোর। এইরকম প্লেয়ার একটা দলে থাকলে সবসময় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, কারণ হয়তো সেদিন বার্সেলোনা খুব একটা ভালো খেলছে না, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে মেসি ম্যাচ বার করে দিল। এবার প্রেডিকশনের কথা বলি, যদি প্রেডিকশন করতেই বলো, আমি বলবো এক্সপিরিয়েন্সের জন্য, এইরকম ম্যাচের বেশি এক্সপিরিয়েন্সের জন্য আমার মতে বার্সা ফেভারিট, কারণ ওরা অলরেডি একটা ট্রফি জিতে গেছে নাপোলি, কিন্তু বার্সা এই মরশুমে এখনও কিচ্ছু এতে নেই, হাঙ্গারটা ওদের বেশি থাকবে নিজেদের প্রমাণ করার, যেটা বার্সেলোনার ডাউনফল শুরু হয়ে গেছে এই কথাটা বলা হচ্ছে, নিজেদেরকে আবার প্রমাণ করার তাগিদ তো ওদের বেশি থাকবে। তো আর অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজটাও রয়েছে বার্সেলোনার কাছে, তো সব মিলিয়ে আমার মতে এই ম্যাচের ফেভারিট একটু হলেও বেশি বার্সেলোনা। তো হ্যাঁ, আজকের মতো এটুকুই ছিল ইন্টারন্যাশনাল ফুটবলের আপডেট। ক্যাসিয়াস অবসর নিয়েছে তোমরা জানো, আর তার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ভালো খবর দিয়ে রাখি, ড্যানিয়েল জেমস ইয়াংস্টার, মানে ইমপ্রেসিভ ইয়াংস্টার, তাকে আবার কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে 5 বছরের জন্য তার কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে। এই দুটো খবর দেওয়ার মতো ছিল, তা বাদে আজকে আর তেমন কোনো খবর নেই। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু জানিও, একটু মানে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে তোমরা ওপিনিয়ন দাওই, এইগুলো নিয়েও একটু দিও, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইকও করে দিও। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।